গেল মাসের শেষ দিক থেকে শতভাগ বা তার চেয়ে বেশি হারে করোনা রোগী বেড়েছে দেশের 15টি জেলায়, যার মধ্যে 8টি সীমান্তবর্তী জেলা। সম্প্রতি আইইডিসিআর জানিয়েছে দেশের প্রাপ্ত নমুনার 80% ভারতের ডেল্টা ভ্যারিয়েন্ট। সংশ্লিষ্টদের মতে ভারতীয় ধরন শনাক্তকারীদের সংস্পর্শে বাড়ছে সংক্রমণ, আর এর প্রমাণ পাওয়া গেল 15 দিনে বেনাপোলো এর আশেপাশের সীমান্ত এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে 3 গুণ। এখন পর্যন্ত আমাদের দেশে যাদের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে, তাদের শরীরে সেরকম বড় ধরনের জটিলতা আমরা যেটুকু জানতে পেরেছি বড় ধরনের জটিলতা হয় নাই। কিন্তু যেহেতু এটি এখন পর্যন্ত আমাদের পাওয়া সবগুলোই একই ধরনের, সুতরাং মনে হচ্ছে যে এটি খুব দ্রুত ছড়িয়ে পড়ার মতো। কিছু গ্রাম যেটা হচ্ছে ভারতের একেবারে লাগোয়া এবং সেখানে আসলে কোনো তার কাটারও বেড়া অনেক জায়গায় নাই, ফলে দেখা গেছে যে এই পাশের মানুষ ওই পাশে যায়, ওই পাশের মানুষ এই পাশে আসে। এভাবে সংক্রমণ বাড়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। ইন্ডিয়া নিকটবর্তী হয়, ইন্ডিয়া থেকে প্রতিনিয়ত এখানে বৈধ অবৈধ উপায়ে লোকজন আসছে। এই পরিস্থিতিতে মোকাবেলা করতে হলে অবিলম্বে প্রশাসনিক ব্যবস্থা জোরদার করতে হবে। তবে ভেরিয়েন্ট যেটাই হোক, করোনা রোগী ও তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইন নিশ্চিত করার উপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা। ভেরিয়েন্টই হোক না কেন, এই সমস্ত রোগীদেরকে আইসোলেট করা এবং তাদের কন্ট্যাক্ট ট্রেসিং করে স্যাম্পল কালেকশন করা, পরীক্ষার আওতায় আনা এবং কোয়ারেন্টাইন করা, এই বিষয়গুলো নিশ্চিত করাটাই জরুরি। শতভাগ বা তার চেয়ে বেশি হারে রোগী সীমান্তবর্তী পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, জয়পুরহাট, রাজশাহী, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও খাগড়াছড়ি জেলায়। নাদিয়া আফরিন, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।